व्यूअर्स वेलकम टू माय चैनल वेलकम टू ऑन्स अनदर ब्लॉग वेलकम टू ऑन्स अनदर वीडियो आज के अपने सामने एक नतून एक वीडियो नहीं हाजिर होता हे हजरत शाहजलाल रहमतुल्लाह अलैहि सलाम मजार के केंद्र कर तो आज के मजार जियारत करते आसरे जतटुकू परि अपने सम्भव है तुकु देख आशा करी पुरो वीडियो अपने देखें और अपने भारत लगे तो शेष पर्त देखते थकून और साथ ही थकून अभी कईम आपने साथ सो लेट्स स्टार्ट अपना स्क्रीन जो गेट टी देखते एखानकार प्रधान गेट बा मेन गेट प्रवेश करार मुहूर्ते अपनारा गेट टी देखते पाबेन एवं गेट दिए प्रवेश करार पर सामने अपनारा जे मस्जिद टी देखते पाबेन सेटा हच्छे एखानकार केंद्रीय मस्जिद एखाने जामातेर साथे नामाज आदाय करा हय चार तला विशिष्ट एक केंद्रीय मस्जिद हजरत शाहजलाल रहमतुल्लाह अलाई एर आध्यात्मिक परिचय पे हजरत निजामुद्दीन आउलिया रहमतुल्लाह अलाई ताके सादरे ग्रहण करें प्रीतिर निदर्शन स्वरूप एक जुरा सुरमा रंगेर कबूतर बा जालाली कबूतर उपहार दें सिलेट ओर आशेपाशेर अंचले बर्तमाने जे सुरमा रंगेर कबूतर देखा जाए ता ओई कबूत जुगलेर वंशधर एवं जालाली कबूतर नामे ख्यात पेचने जो माछगुलो देखते पाच्छेन सेगुलो गजार माछ बा कैटफिश बला हय शाहजलाल रहमतुल्लाह अलैहि एर मजार चत्वरेर उत्तर दिके रयेछे एकटि पुकुर এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন ভিউয়ার্স আপনারা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার প্রায় 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আসেন এই সিলেট শহরে আসেন এবং ওনাকে কেন্দ্র করেই এই মাজার নির্মাণ করা হয়েছে এখান থেকেই তিনি সারা বাংলাদেশে ইসলাম প্রচার করার যে সহযোগী বা সাথী ছিল প্রায় 360 জন এজন্য সিলেট শহরকে 360 আউলিয়া দেশ বা 360 আউলিয়া শহর বলা হয় আপনি দেখতেই পাচ্ছেন পিছনে হচ্ছে ওনার মাজার ভেতরে মোবাইল দিয়ে ভিডিও করা নিষেধ এজন্য আপনাদেরকে ভেতরটা দেখাতে পারছি না সো বাইরে থেকে যতটুকু পারা যায় যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব সাথে থাকো মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে তিনটি ডেক্সি রয়েছে এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন
শাহজালালের মাজারের পাশেই রয়েছে একটি কূপ। কথিত আছে এই কূপে সোনা ও রূপার রঙের মাছের অবস্থান প্রত্যক্ষ করা যায়। চারপাশ পাকা এই কূপ, দিনরাত পানি প্রবাহিত হয়। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের বিখ্যাত কবরস্থান। এখানে অনেক বিখ্যাত ব্যক্তিদের কবর রয়েছে বা অনেক বিখ্যাত ব্যক্তিদের সমাহিত করা হয়েছে এখানে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জুবেদা খাতুন এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতর গনি উসমানী। এবং এর পাশে দেখতে পাবেন আপনি নায়ক সালমান শাহের কবরস্থান। অনেক দর্শনার্থী এখানে ওনার কবরস্থান দেখার জন্য আসেন, এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে। আপনার কেমন হলো আপনার জানাবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে সেটা আপনার কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।